হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজ আমি আলোচনা করবো একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল ক্যাপসুলের বিষয় নিয়ে এই ঔষধটির সঠিক ব্যবহারবিধি কি কোন কোন সমস্যায় ব্যবহার করা যাবে এই ক্যাপসুলটি কারা কারা ব্যবহার করতে পারবে কারা কারা ব্যবহার করতে পারবে না এবং এই ক্যাপসুলটি ব্যবহার করার পর শরীরে কি কোনো ক্ষতি হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের দেব তো ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন কারণ এই ক্যাপসুলটির থেকে আপনাদের অনেক উপকার হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের এই ক্যাপসুলটির সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল লেখা আছে বন্ধুরা একটা বিশেষ ধ্যান দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিট অ্যান্ড ভিটাল লেখা আছে তো এটা হচ্ছে কোম্পানির নাম আপনারা যদি ভিট অ্যান্ড ভিটাল নামে না পান ঔষধের দোকানে গিয়ে বলবেন আমাকে ভালো অরিজিনাল কোম্পানির মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল ক্যাপসুল দেন তাহলে ঔষধের দোকানদার আপনাকে দিয়ে দেবে আর এই মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল ক্যাপসুল কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসে তো এই ক্যাপসুলটি আপনারা পেয়ে যাবেন একটি পাত্তায় দশটি ক্যাপসুল আর এর দাম দেখতে গেলে অনেক কম আপনারা একশো থেকে একশো চল্লিশ টাকার ভিতর যে কোনো ভালো কোম্পানির মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল ক্যাপসুল পেয়ে যাবেন আর এর ম্যানুফ্যাকচারিং ডেট দেখতে গেলে এপ্রিল দু হাজার উনিশে এক্সপায়ারি ডেট নিচে লেখা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ মান্থ মানে দু বছরের এক্সপায়ারি ডেটে এই ঔষধটি আপনারা পেয়ে যাবেন আর এর ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এই ঔষধটির ভিতরে কী কী আছে এখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে এই মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল ক্যাপসুলটি কিন্তু বিভিন্ন ভিটামিনস দিয়ে তৈরি তো এই ঔষধটি আমাদের জন্য খুবই কার্যকারিত তো চলুন এক এক করে জেনে নেওয়া যাক এই ঔষধটির সঠিক ব্যবহারবিধি আর কোন কোন সমস্যায় ব্যবহার করা যাবে আজকের দিনে দেখতে গেলে অনেক ছেলেমে কিন্তু কিন্তু রোগাপাতলা শরীরের সমস্যায় ভুগছে কারণ তাদের ভালোমন্দ খাবার দাবার পরেও শরীর মোটা হয় না শরীরের ওজন বাড়ে না শরীরে ভিটামিনসের কমি দেখা দেয় শরীরে রক্তের কমি দেখা দেয় তো বন্ধুরা সব সমস্যা যদি কোনো ছেলেমেয়ের শরীরে থাকে তাহলে তাদের জন্য এই মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ক্যাপসুলটি অনেক কার্যকারিত হবে তারা যদি সকালে এবং রাত্রে খাবার পর একটি করে ক্যাপসুল জলের সাথে বা দুধের সাথে প্রতিনিয়ত ব্যবহার করতে পারে এক থেকে দেড় মাস পর্যন্ত তাহলে তাদের শরীরের ওজন বাড়বে শরীর মোটা হবে শরীরে রক্ত বাড়বে শরীরে ভিটামিনস তৈরি হবে খাবার রুচি বাড়বে এবং শরীরে এনার্জি হবে কোনো কাজকর্ম করতে গেলে শরীরে শক্তি পাবে বন্ধুরা আজকের দিনে কিন্তু এই রোগাবাদলা শরীরের সমস্যায় অনেক ছেলেমেই ভুগছে তো তাদের জন্য এই ঔষধটি অনেক কার্যকারিত হবে তারপর যদি কোনো ছেলেমের মুখ চুষা থাকে মানে গাল ঢুকে গেছে গাল ফোলা নেই তার জন্য তাদের চেহারা লুকিং খারাপ দেখতে হয় তো তারা গাল ফোলানোর জন্যও কিন্তু এই ঔষধটি ব্যবহার করতে পারে তারপর অনেকে আছে কঠিন রোগ থেকে ভুগে উঠেছে কঠিন রোগ থেকে ভুগা ওঠার পর তাদের খাবার দাবারে কোনো রুচিভাব নেই শরীর সব সময় দুর্বল থাকে সবসময় ক্লান্ত হয়ে যায় তো তারাও যদি এই ক্যাপসুলটি ব্যবহার করে তাহলে তাদের কিছুদিনের ভিতর শরীর কিন্তু মোটা হবে শরীরের দুর্বলতা দূর হবে শরীরে শক্তি প্রদান হবে তো বন্ধুরা এক কথায় বলতে গেলে আমাদের শরীর ফিট রাখতে এবং শরীর শক্তি প্রদান করতে এই ঔষধটি কিন্তু অনেক কার্যকর এই ঔষধটি ব্যবহার করতে হবে কিভাবে আঠেরো বছরের উপরে যে কোনো ছেলে মেয়ে সকালে এবং রাত্রে একটি করে ক্যাপসুল জলের সাথে বা দুধের সাথে ব্যবহার করতে পারে এর ক্ষতির দিক দেখতে গেলে এই ঔষধটির থেকে সেরকম কোনো ক্ষতি হয় না আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো এই ঔষধটি কারা কারা ব্যবহার করতে পারবেন না গর্ভবতী মহিলারা ব্যবহার করবেন না যাদের বাচ্চা এখনও ছোটো স্তন্যপান করছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তারপরে যেসব মানুষের হার্টের সমস্যা আছে হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে সুগারের সমস্যা আছে বা অন্য কোন রোগের ঔষধ চলছে এক দেড় মাসের ভিতর কোনো ভারী অপারেশন হয়েছে তারাও কিন্তু এই ঔষধটি ব্যবহার বেন না বা করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা এই ছিল মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ক্যাপসুলের রিভিউ আশা করি আপনাদের এই ঔষধটির থেকে অনেক উপকার হবে আর যদি মনে প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব